বৃদ্ধাশ্রম নয়, নিজের বাড়িতেই থাকবেন বৃদ্ধ বৃদ্ধারা। সমস্ত পরিষেবা দেবে রাজ্য পুলিশ। বয়স্ক নাগরিকদের কথা ভেবে বিশেষ কর্মসূচি অবলম্বন পুলিশের। বৃদ্ধাশ্রম নয়, এবার নিজের বাড়িতেই থাকবেন একাকী বৃদ্ধ বৃদ্ধারা। সমস্ত পরিষেবা দেবে রাজ্য পুলিশ। চালু হলো বিশেষ প্রকল্প অবলম্বন। শরীরে রক্তের জোর কমলে সমাজে সংসারে কদর কমে যায়, তখন বৃদ্ধ বৃদ্ধাদের ঠিকানা হয় বৃদ্ধাশ্রম। এবার রাজ্য পুলিশ প্রবীণদের জন্য শুরু করল বিশেষ কর্মসূচি অবলম্বন প্রকল্প। যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধাদের সন্তানেরা কর্মসূত্রে বিদেশে থাকেন, কিংবা যাদের একমাত্র কন্যার বিবাহ হয়ে গেছে, তিনি রয়েছেন শ্বশুর বাড়িতে, অথবা যার সন্তানের অকাল মৃত্যু ঘটেছে, অথবা যার স্বামী বা স্ত্রী গত হয়েছেন, সেই সমস্ত একাকী বৃদ্ধ বৃদ্ধাদের লাঠি হবে এবার এই অবলম্বন প্রকল্প। হাসনাবাদ থানার কনফারেন্স রুমে এই প্রকল্পের সূচনা হলো এদিন। অবলম্বন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা লগ্নে উপস্থিত ছিলেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, বসিরহাটের মহকুমা শাসক, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান, টাকি পৌরসভার উপপৌরপ্রধানসহ প্রশাসনিক আধিকারিকেরা। এ বিষয়ে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর জবি থমাস কে বলেন, যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা নিঃসঙ্গ জীবনযাপন করেন, তাদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে আমাদের সিভিক ভলেন্টিয়াররা, তাদের খোঁজ খবর নেওয়া হবে, এমনকি তাদের কোনোরকম ওষুধ এনে দেওয়া, হাসপাতালে নিয়ে যাওয়া বা অন্যান্য পরিষেবা লাগলে সেগুলিও সম্পর্কে খোঁজ নেবেন তারা। তার জন্য আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। আজকে একটা নতুন কমিউনিটি পলিসিং ইনিশিয়েটিভ শুরু করছি অবলম্বন নামে। এটা তো মেইন এইমটা, যারা সিনিয়র সিটিজেন, যারা ওদের বাড়িতে একা থাকে বেসিক্যালি, কোনো কারণে হতে পারে ওদের ছেলেমেয়েরা দূরে কাজ করছে, প্রাণ্য কোনো রিজনে যারা একা থাকে, ওদের একটা মরাল সাপোর্ট এবং যতগুলো আমাদের লেভেল থেকে করা যায় ছোটোমোটো হেল্পগুলো, ওদের জন্যে আমরা এই নতুন ইনিশিয়েটিভ শুরু করছি। এটাতে আমরা একটা সিভিক ভলান্টিয়ারকে প্রত্যেকটা সিনিয়র সিটিজেনের সাথে ট্যাগ করছি, লোকাল সিভিক ভলান্টিয়ার। ওরা মাঝখানে মাসে দু তিনবার ওদের বাড়িতে যাবে, ওদের সাথে পার্সোনালি কথা বলবে, ওদের যা অসুবিধাগুলো আছে এগুলো শুনে ওরা ওদের নোডাল অফিসার ঠিক করে রেখেছে, ওদেরকে বলবে। ওর আমাদের লেভেল থেকে ওটা কীভাবে সলভ করা যায়, হতে পারে কোনো মেডিকেল প্রবলেম হতে পারে, অন্য কোনো প্রবলেম হতে পারে, এগুলো যতগুলো হেল্প আমাদের লেভেল থেকে করা যায়। এবং ইভেন রাত্রিবেলা ওদের কোনো এমার্জেন্সি হয়, একটা অ্যাম্বুলেন্স লাগবে, হসপিটাল যাওয়ার জন্য একটা গাড়ি লাগবে, ওগুলোতে ওরা ডাইরেক্টলি সিভিক ভলান্টিয়ারকে কল করা যায়, ওটাতে সঙ্গে সঙ্গে আমরা রেসপন্স করি। বেসিক্যালি এটা সিনিয়র সিটিজেন যারা একা থাকছে, ওদেরকে হয় না একটু করে পরে আমি একা আছি, আমাকে কোনো মানে কোনো লোক হেল্প করার জন্য নাই, ও ফিয়ারটা রিমুভ করার জন্য আমরাই আছি পুলিশ লেভেল থেকে। আপনাদের যা প্রবলেমগুলো আছে ওগুলো আমরা শুনবো, ও মেসেজটা ওদেরকে দেওয়ার জন্য এই উদ্যোগটা আমরা শুরু করছি। ইতিমধ্যেই বসিরহাট ও টাকি পৌরসভা এলাকার 42 জন নিঃসঙ্গ বৃদ্ধ বৃদ্ধা তথা বৃদ্ধ দম্পতিকে চিহ্নিত করেছে পুলিশ। বর্তমানে তাদেরকেই পরিষেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি সমীক্ষা চলছে, এরকম নিঃসঙ্গ বৃদ্ধ বৃদ্ধাদের খোঁজ পেলেই তাদের কী কী প্রয়োজন সে বিষয়ে বিস্তারিত খোঁজ নেবেন পুলিশ কর্মীরা, তারপরই তাদের পরিষেবা দেওয়া হবে। পুলিশ জানিয়েছে এখন টাকি ও বসিরহাট এলাকায় এই প্রকল্প শুরু হয়েছে, আগামী দিনে এর প্রসার বাড়বে। পুলিশের পাশাপাশি এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে টাকি ও বসিরহাট পৌরসভা। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন এক বৃদ্ধা। তিনি জানান তার সন্তানেরা কর্মসূত্রে বাইরে থাকেন, সন্তানরা তাকে সাহায্য করতেও পারে না, তিনি বিধবা ভাতার ওপরেই নির্ভরশীল। আর্থিকভাবে সরকারি সাহায্য পেলেও একেবারেই নিঃসঙ্গ জীবন, রাত দুপুরে বিপদে আপদে ডাকবারও কেউ নেই। এই প্রকল্প বাস্তবায়িত হলে খুবই উপকৃত হবেন বলে জানিয়েছেন ওই বৃদ্ধা। আশা করছি মনে হয় ভালো হবে, কেন যখন রাত্রে কোনো অসুবিধা হবে, দিনে মানে প্রয়োজন হলে তাদেরকে ডাকলে তারা আসবে বলেছে। এই হেল্পটা পেলে আমরা, এই সাহায্যটা পেলে আমাদের অনেক সুবিধা। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাহায্য আমার তেমনি বাড়িতে কেউ নেই, আশেপাশের লোকজন আছে, তারা তো সবসময় থাকলো না, এদেরকে খবর দিলে ফোন নাম্বার হেল্প নাম্বার দিয়ে দিয়েছে, সব দরকার হলে সেখানে ওদের ফোন করলে ওরা আসবে।
এসে সাহায্য করবে, আমি হসপিটালে নিয়ে যাওয়া কিংবা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, এইটাই ওনাদের ফেসিলিটি বেশি দেখলাম। বাড়ির লোক থাক, বাড়ির ছেলেমেয়েরা থাকলে হয়তো নিশ্চয়ই করতো, আমার তো আমাদের কেউ নেই, দেখে হবে কি আমার নেই, ছেলেমেয়ে কেউ নেই, ভালো লাগছে আমার পাশে কেউ নেই, দাঁড়ানোর লোক হলো, কথা বলার লোক হলো, এই আর পশু বাড়ি খবর দেবো তারপর তো তিন মেয়ে আমার বাইরে, আমি এই বিধবা ভাতা পাই 1000 টাকা, ওটাই ওতেই আমার একটা সংসার নির্বাহ হচ্ছে, মেয়েদের তো অবস্থা ভালো না, তারা আমার সাহায্য কিছুই করতে পারবে না, তাদের করলে আরো ভালো হয়, আমি 1000 টাকা বিধবা ভাতা পাই তাতে আমি টুকটাক করে চালে আর রেশনের চালটা পাই, কোনো কর্মও নেই, আমি বসি একদম, আমি একদম বসি, আমার কোনো কর্ম নেই, যে রাত দুপুরের জন্য অসুবিধে আমার এর হলে আমি এনাদেরকে পাশে পাবো আর আমার দেখভাল করার জন্য যে আমার পয়সা কড়ি দরকার, ডাক্তার দরকার, হসপিটালে নিয়ে যাওয়ার গাড়ি দরকার, এই আর কি, আর পাশে যে আমাদের সিকিউরিটি ভাইরা আছে তাকে বললে আমি সব কিছু পাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।